ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর ও ভৌতিক গল্প দিয়ে সাজানো আজকে আমাদের বিশেষ নিবেদন। ভৌতিক অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের পাশে থাকার জন্য ও আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরলের বালা। বাংলা সাহিত্যে একজন অন্যতম লেখক হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছেই অতি পরিচিত। তার জন্ম হয় 1894 সালে। তারই অমর সৃষ্টি পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, অরণ্যক প্রভৃতি। তার এক অদ্ভুত সৃষ্টি চাঁদের পাহাড়, আমাদের নিয়ে যায় এক অন্য জগতে। তিনি অসংখ্য ছোট গল্প ও উপন্যাস লিখে গিয়েছেন। তার মৃত্যু হয় 1950 সালে। তারই লেখা একটি ছোট গল্প হলো তিরলের বালা। গল্প পাঠে রয়েছে স্বর্ণেন্দু, আর অন্যান্য চরিত্রে রয়েছে স্বর্ণেন্দু, পূজা, অনুদীপ ও গৌরব। তো শুনতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের সাথে। মার্কিন কোম্পানির ছোট লাইন, গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে লোকজনের মধ্যে নানা রকম মতামত চলেছে। মশাই, বরগেছে নেমে যাবো সেই 5 মাইল, এখন গাড়ি ছাড়বার নামটি নেই, 4টে বাজে, কখন পৌঁছবো ভাবুন তো। ইতের কাণ্ড এইরকম, আসুন না সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বরগেছি স্টেশনে, 2টো ট্রেনের লোক 1 ট্রেনে পড়লে, দাঁড়াবার জায়গাটুকু নেই। তাও কদমতলা এলো সে 1 ঘন্টা লেট। ওই অফিসের সময়টুকুই যা টাইম মতন যায়, নয়তো সে সব গাড়ি সমান দশা। কি ভুল যে করেছি মশাই, লাইনে বাড়ি করে রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি কোথায় বাড়ি করি। আমার শ্বশুর মশাই বললেন এই গ্রামে বাড়ি করি। সে কোথায় মশাই? এই যে প্রসাদপুর, যে প্রসাদপুরে ঠাকুর আছে, মেয়েদের ছেলে পুলে না হলে মাদুরে নিতে আসে, হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ি সবাই রয়েছে। তখন কি আর জানতুম 3-4 হাজার টাকা খরচা করে বাড়ি করলুম। এখন দেখি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। এই 25 মাইল আসতে 25 খেলা খেলছে স্টুপিড গাড়িগুলো। উফ, 25 কি স্যার, 3×25 75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুর, ডেলি প্যাসেঞ্জারই করি, কান্না পায় 1-1 সময়। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছাবো কে জানে। কামরার এক কোণে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু অগোছলোভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে আর মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনও সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কাপড় চোপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে, ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায় যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারে তালগাছগুলোর গায়ে রাঙা রোদ।
শেষ ডেইলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেইলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ, এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হল। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বোঝা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নে? মেয়েটি বেশ সুন্দরী, ছোকরাটি মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাক গে, আমার সেসব ভাবনা দরকার কি, নিজের কী হবে তার নেই ঠিক। সন্ধ্যা তো হয়ে এলো, মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরের স্টেশন, তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রার দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র চাঁচা গা লাউলতা চালে উঠেছে। এই ছোট্র গ্রামা হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় ফিরছে। আবার মাঠ, জামগাছের মাথায় কালো কালো বাদর উড়ে এসে বসছে। খালের পাড়ে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম, দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানলার বাইরে চেয়ে রয়েছে, একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই, না মামা ভাগ্নে বা ভাই বোন নয়, নিয়ে পালানোটাই ঠিক, কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর দুটো স্টেশন গিয়ে রাঢ় দেশের অচপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতন্ত খাপছাড়া ও অনুপযোগী। যাগে, আমার কেন ওসব ভাবনা। পিয়াসারা স্টেশনের সিগন্যালে সবুজ আলো দেখা দিয়েছে, সামনে ভয়ানক অন্ধকার রাত্রি, নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকা দরকার বলে লিখেছিলেন, মাই টাকাটা দিয়েছে, ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কতদূর একটু বলতে পারবেন স্যার? নদী প্রায় আধ মাইল তো হবেই। তো নৌকা পাওয়া যাবে খেয়া? এখন তো নদীতে জল কম, তবে নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তায় ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো, বিশেষ কেউ নামলো উঠল না, ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা স্যার ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর বাস বা ঘোড়ার গাড়ি জাতীয় কিছু। লোকটা বলে কি, এই অচপাড়াগে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে তা বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব সেখানে পাবেন না, পাড়াগা জায়গায় রাস্তাঘাট তো নেই। এবারও ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিলে। জিজ্ঞেস করলে, আচ্ছা ওখান থেকে তিরোল কতদূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইল, তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি, আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম তো নয়ই। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে বললে, বলছি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? তবে ইলোপমেন্টেই হবে, যা আন্দাজ করেছিলাম, কিন্তু তিরলে কেন?
সেখানে তো লোক যায় অন্য উদ্দেশ্যে। বললুম, হ্যাঁ হ্যাঁ বলুন না বলুন। আসলে ওকে নিয়ে যাচ্ছি তিরোলে পাগলা কালীর বালা আনতে, ওরই জন্যে আমার বোন। কাল অমাবস্যা আছে না, কাল বালা পড়া নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে প্রায় দুমাস, কিন্তু যখন খেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামনে রাখা কঠিন। কিন্তু এত রাজ্যে হবে বুঝতে পারিনি, ভয় বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। তা আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, সেই ধানবাদের কাছে সয়লাড়ি কলিয়ারি, সেখান থেকে। এদিকের খবর কিছুই জানি নে, লোকে যেমন বলেছে তেমন শুনেছি। কি আর করি এখন, এই মেয়ে সঙ্গে নিয়ে বিদেশ বিভুই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। বেশ চমৎকার দেখতে মেয়েটি, ধবধবে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত ওপর দিকে কেমন যেন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সৌন্দর্যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেল, বিপদ কাটবে বলে মনে করবার কোনো কারণ নেই। এক চাপাডাঙাতে কোথাও থাকা, কিন্তু পাড়াগায় অপরিচিত লোকেদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাতে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, আচ্ছা চাপাডাঙাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তাহলে তার একটা চেষ্টা করে দেখতে পারি। না স্যার, কেউ অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলে ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া কারো কাছে খাবে না পর্যন্ত, যে কোনো তুচ্ছ ব্যাপারে ও খেপে উঠতে পারে, সে ভরসা করি না স্যার। সে ওর রূপ দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দোস্তুর মতন ভয় পেয়ে যাই। সে না দেখাই ভালো, ও অন্য মানুষ হয়ে যায়। চাপাডাঙা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই, খানকত বিছুলি ছাওয়া ঘর, অধিকাংশই পানবিড়ি, মুড়িমুড়কি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দু একখানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনাটা অনেকটা কমে গেল, কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্তই তারা যায়, নদী পার হবার উপায় নেই গরুর গাড়ির, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, তা কি করবেন রাতে, নয়তো স্টেশনেই থাকবেন? স্যার কাল অমাবস্যা, তো কাল তিরল পোষাতেই হবে আমার, এখানে থাকলে কাজ হবে না। আপনি একটু কষ্ট করুন, আমাদের সঙ্গে চলুন, আপনাকে এখন পেয়েছি ছাড়তে পারবো না, আপনি না দেখলে কোথায় যাই বলুন। আমি বড় বিপদে পড়ে গেলাম, ওদিকে মেসোমশাইয়ের অসুখ, সেখানে পয়সা করে নিয়ে যত শিগগির হয় পৌঁছানোটাও দরকার, এদিকে বিপন্ন যুবক ও তার বিকৃষ্ণ মস্তিষ্কা তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিয়ে কী করে, তাও এই অন্ধকার রাত্রে। না না না, তা হয় না, সঙ্গে যেতেই হবে, মেসোমশাইয়ের অদৃষ্টে যা ঘটে ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল, তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই, হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়েতেই তো কিছু নেই, নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টা রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে সে প্রথম কথা বলল, যুবকটির দিকে চেয়ে বললে, দাদা আমার শীত করছে, তোকে শীত করছে না? সুন্দর গলার স্বর যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম, আহা
এমন সুন্দর মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে। বললাম, হ্যাঁ শীত করতে পারে, নদীর হাওয়াও বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? যুবকটি বললে, না গায়ে দেওয়ার কিছু তো এই বৈশাখ মাসে কিছু আনি নে, বিছানার চাদরখানা পেতে ওই গাড়িতে বসেছিলাম, এটা গায়ে দে। মেয়েটি আবার বললে, এটা কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর আমি জানি, খুব বড় নদী না দাদা, ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে ওই বল্লভপুর বলে যে গ্রাম বর্ধমান জেলায়, সেখানে আমার মামার বাড়ি কি না, পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে গিয়েছিল দুবার ছোটবেলায়। তারপর খেয়ার নদী পার হবার সময় পূর্ণিমা ও দাদাকে বললে, দাদা ভয় করছে রে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা নৌকো তুলছে যে। ও মা ডুবে যাবো কেন, চুপ করে বসে থাক, কিচ্ছু হবে না। ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাইরা, শ্যামপুরের গোয়ালাপাড়ার গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা কিছু খাবি না, খাবার রয়েছে তো। পরে আমার দিকে ছেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ ওনাকে দে, তুইও খা, কিছু তো খাস সকাল থেকে, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট পুঁটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিলে। বললে, দেখ তো দাদা মিহিদানা খারাপ হয়ে যায় তো। আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময়, খারাপ হয়নি তো, দেখুন তো মুখ দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা, ভাবিনি যে দামোদরের নদীর ওপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে বসে একসাথে খাবার খাব। কেমন একটি শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি, বড় ভালো লাগছিল এদের। কিন্তু পরবর্তী মর্মান্তিক অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা এখন ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে না দেখা হওয়াই ভালো ছিল, একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের দাঁড়ে দামোদরের বিস্তৃত বালির চড়ে এসে হাজির হলো। তিরল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিশ দেওয়া বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটাই নেওয়া হয়নি, বলছি গাড়ি গায়ের মধ্যে থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শ্যামপুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকল, আমবাগান, বাঁশবন, লোকের বাড়িঘরের পেছন দিক দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে, তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহুদূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বনজঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূব দিকে, প্রায় দু ক্রোশ দূরে। আপনাকে আমরা বড় কষ্ট দিলাম না? না না কি আর কষ্ট,
আপনাদের কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষের মতো হাসির ফোয়ারা ছুটিয়ে দিলে হঠাৎ। বললে, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি কাউকে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো ই অপ্রকৃতিস্থের হাসি, স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এ জায়গায় ও এ অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার শুনে কিভাবে তার মনে সাড়া জাগাবে জানি না। তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে, বোধহয় আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী ও তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পিছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দা আটা। আমি কোনো কথা বলার আগেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বললে, আরে ওকে ধরুন ধরুন ধরুন, গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যাওয়া। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কী করে হাত দেব ভাবছি, এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে হু হু বলে উঠল। পরক্ষণেই বললে, কামড়ে দিয়েছে, হাত ধরবেন না, হাত ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে, আমাদের দিকে চেয়ে বললে, বাবু বাবু। গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ও দাদা বললে, চুল ধরুন, গায়ে দেবেন না, কামড়ে দেবে তাহলে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার আগেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে দিয়ে গিয়ে পৌঁছাল এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধহয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলে। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরলে যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ এই অপ্রকৃষ্ঠিত থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক এটাই বোধহয় সে এতক্ষণে ঠাউর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বলল, বাবু শিগগির চলুন কাজী পাতিয়ালের খাল, ওই দিকে আনুষি না যায়, ঠিক করে আলোটা জ্বালুন দেখি। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনেরই কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় দুরশি আন্দাজ পথ ছুটে যাবার পরে একটা সরু খালের ধারে পৌঁছালাম। তন্ন তন্ন করে ছোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা বা এ থেকে কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আর কোন দিকে কোন জলা আছে তো কারবার, আর কোন দিকে আছে? না বাবু, কাছে পিঠে আর কোনো জলা নেই, তবে আপনাদের মধ্যে একজন খালের ধারে দাঁড়িয়ে থাকুন আর আমরা দুজন অন্যদিকে যাই।
আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে। যতদূর বুঝলাম ও একা দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে, আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশী রাত্রের অন্ধকার একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কে জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক বোধহয় হবে, তার বেশিও হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল, গরুর গাড়ির গাড়োয়ানের কলাটা শুনলাম। বাবু বাবু! আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো, গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, শোনেন বাবু, সব রয়েছে তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়ালঘরে গরুদের জাপ কাটতে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরেই, দেখি গোয়ালঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো শুনকে উঠেছি বাবু, হে কি! তারপর এনারা এসে পড়লেন, তাদের আমরা বাড়িতে বসিয়ে রেখে এ আপনার খোঁজে বেরোলাম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের কি কষ্ট, ধরুন গরিবের বাড়িতে দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা যদি একটু ভালো হতো তাহলে দিদি ঠাকুরন পুরো একদম লক্ষ্মী পিতিমের মতন। আমাদের বাড়িতে আপনাদের পায়ে ধুলো পড়েছে, আপনারা সব ব্রাহ্মণ শুনলাম, গতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে পড়ুন, কাল ভোরে আমি আবার আপনাদের গাড়ি করে তিরল পৌঁছে দেব। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গেই এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। এক একবার ভাবি সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরলে চলে যেতুম। আসলে নিয়তি, নিয়তি যাকে যেখানে টানে, তিরল গেলেই কি আর নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরের বেশ বড় একখানা বৈঠকখানা, তার দুই কামরা মাটির দেওয়ালের ব্যবধান, সামনে খুব বড় একটা মাটির দাওয়া, আর সামনে উঠোন। উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার ছোট কামরার মধ্যে যেটা ছোট সেটার পিছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি ছজনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা, পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তায় রান্নার কৌশল ও সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এ গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে, নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত 11টা বাজে, পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? আমায় সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদেরই মতোই মেয়ে, দোখানা হাত দোখানা পা, আমায় দেখবার কি আছে? ওর দাদা বললে, আচ্ছা আর কি কথা হলো? আর কিছু না, আমার বাড়ি কোথায়, আমার বয়স কত, এই সব জিজ্ঞাসা করছিল। বেশ সহজভাবেই বললেন পূর্ণিমা। আর তারপর আরো বলছিল যে তোমার বিয়ে হয়নি? আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। বলেই সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলে। আমি তো অবাক, ওর দাদার দিকে চাইতেই সে বেচারি আমায় চোখ টিপলে
পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে অভাগীর এ স্বাদ এ জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি, খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর আমি শুনেছি। এমন একটি সুন্দর চালচলন নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে ওর, যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বললে, আপনাকে বড় কষ্ট দিলাম দাদা, আমাদের শৈলাচিতে যাবেন কিন্তু একবার দাদা? হ্যাঁ হ্যাঁ যাবো বই কি দিদি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন, আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কালিয়ারও বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটারও হয়। ওর দাদা এই সময় বললেন, আতনির সাঁওতালের নাচ এক দেখবার জিনিস, আসুন পুজোর সময়, বাড়ি খুশি হবো আপনি এলে। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নিমন্ত্রণ রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে, এই নিন দুধ এনেছি আপনাদের জন্য। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো দুধ দেওয়া যায় না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম, পূর্ণিমা ও তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি, শরীর ও মন বড় ক্লান্ত ছিল, অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে, কিংবা ওই রকমই, কিন্তু অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করি, এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কীরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে, হয়তো পূর্ণিমার দাদা নাক ডাকার শব্দ। সেসব তো অদ্ভুত রকমের বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। একটু পরেই আর শব্দ শুনতে পেলাম না, আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে, পাশের কামরার দৌড় তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম, আধ ঘন্টা বেড়ানোর পর ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও নয়। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধাঁড়া উঠে বাইরের ঘরে দাওয়ায় এসে বসল, আমায় বললে, ঘুমলেন কেমন বাবু, মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছে বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম, তারপরে সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় আটটা বাজল, তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। সাড়ে আটটার সময় রসিক ফিরে এলো, গ্রীষ্মকাল সাড়ে আটটা দস্তুর মতো বেলা, খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞাসা করলে, ইনারা এখনও ওঠেননি? আমি বললাম, কই না ওঠেনি তো দেখছি, গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আমার কাহিনী শেষ হয়ে এসেছে, বেলা নটার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না, তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকে ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা, এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ হলো, কিন্তু একবার দেখাটাও দরকার, ব্যাপার কী ওদের? জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম, বোধ হয় ঠিক বলতে পারিনি, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল, কি যে ঘটেছে কি না ঘটেছে আমার কিছুই খেয়াল ছিল না। জানালা দিয়ে যা দেখলুম তা এই, প্রথমেই আমার চোখ পড়ল ঘরে এত রক্ত কেন, চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না,
খড়ে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির ওপরকার বিছানায় উবুর হয়ে কেমন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ছে, মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাঁচবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে আছে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি, লোকজন চারিধার থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না, মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে প্রায় 10-15 মিনিট পরে। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো, তারা দেখলে পূর্ণিমার দাদার গলায় কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনোকোটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানে রক্ত মাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে, নিজের হাতে ভাইকে খুন করে খড়ের মেঝেতে অঘোর নিদ্রার অভিভূতা। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে, আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরও ছেলে মানুষ নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়কারী ধ্বংসমূর্তিও সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে যার খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল, পাড়ার লোক গ্রামের লোক ভেঙে পড়ল, পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বঁটি, বস্ত্র, বিছানা, উন্মত্ততার ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমালো, পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম এই ঘোর অন্ধকার রাত্রে, অসহায় উন্মাদিনীর আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগাবাবুও পর্যন্ত। সয়লারি কলিয়াতে টেলিগ্রাম করা হলো, ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার তিনটে বন্ধু। ওদের মুখেই প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা, পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই তাও এই প্রথম শুনলাম, ভদ্রবংশের ব্যাপার। এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল কিন্তু একটু অন্যভাবে, কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়, শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বললে, শৈলাদিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপর ওর বাবাকে বললে, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে, দাদার কাছে আমার কানের দুল দুটো খোলা রয়েছে, কান বট ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। এসব কয়েক বছর আগেকার কথা, অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে, জীবনের ওপর কত চিতাই ছাই ছড়ানো, সেই ছাইয়ে সূক্ষ্মস্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী রৌদ্র লোকে পরিবর্তনশালী ঋতুচক্রের আনন্দ থেকে নির্যাতিতা সে হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে তখন ভাবি সে নেই। এতদিনে সুদূর রাঁচির উন্মাদ আশ্রমে তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে, ভগবান আরোকে কতকাল কষ্ট দেবেন। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরলের বালা।
গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে বাংলা সাহিত্যের আরও রোমাঞ্চকর ও ভৌতিক গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো গল্প আপনার শোনার ইচ্ছে হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব সেই গল্পটি আপনাদের শোনানোর। আবার ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে।